গান্ধী জয়ন্তীর পাশাপাশি অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেস। 100 দিনের কাজের টাকার দাবি, বাংলার আবাস যোজনার বাড়ির টাকার দাবি সহ বাংলাকে বিজেপির কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে দিল্লি অভিযানের সমর্থনে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভলকা বারোবিশা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পাশে মঞ্চ বেঁধে গান্ধীজির ফটোতে পুষ্পস্তবক দিয়ে জন্মজয়ন্তী পালনের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে দিল্লি চলো অভিযানকে সমর্থনের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ। জানা গিয়েছে এই বিক্ষোভ 2রা ও 3রা অক্টোবর দুদিনের কর্মসূচি। ভলকা বারোবিশা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস জানান, সাধারণ মানুষের 100 দিনের কাজের বকেয়া টাকা সহ আবাস যোজনার ঘরের টাকা কেন্দ্রের বিজেপি সরকার প্রায় 2.5 বছর ধরে আটকে ধরে রেখেছে শুধুমাত্র বাংলাকে বঞ্চনার লক্ষ্যে। তার প্রতিবাদে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিল্লির 2 দিনের ধর্নার সমর্থনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে অবস্থান বিক্ষোভ। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলা দাস সরকার, অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস, প্রদীপ কুমার দাস সহ অন্যান্য নেতৃত্বরা। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। তসরুপ হয়েছে 100 দিনে, সেই 100 দিনের কোটি কোটি তসরুপ টাকাও আপনারা যথাসময়ে পেমেন্ট করেছেন, অথচ গরিব মেহনতি মানুষ খেটেছে পশ্চিমবাংলার, সেখানকার টাকা আপনারা দিচ্ছেন না। যতক্ষণ পর্যন্ত আপনারা টাকা দেবেন না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, প্রয়োজনে সেই আন্দোলন আজকে তীব্র থেকে তীব্রতর হবে। মহাত্মা গান্ধীর জন্মদিনে এই প্রতিশ্রুতি নিয়ে প্রত্যেককে স্থান যোগ্য স্থানের আদাব প্রণাম ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা সবাই জানেন যে তৃণমূল কংগ্রেসের একটা পূর্ব ঘোষিত সূচি ছিল যে আমাদের জাতির জনক গান্ধীজির জন্মদিন অর্থাৎ 2রা অক্টোবর এবং আগামীকাল 3রা অক্টোবর আমাদের বাংলার যে পাওনা 100 দিনের কাজের যে বকেয়া পাওনা, দরিদ্র মেহনতি মানুষের যারা 100 দিনের উপর নির্ভরশীল, কাজের উপর নির্ভরশীল, তাদের বকেয়া টাকা প্রায় 2.5 বছর থেকে কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে এবং আবাস যোজনার টাকা বিজেপি সরকার আটকে রেখেছে শুধুমাত্র বাংলাকে বঞ্চনা করার জন্য, প্রতিশোধ নেওয়াকে ওরা চরিতার্থ করার জন্য তারা এই কাজটা করছে। এবং তার প্রতিবাদে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষিত নীতি অনুযায়ী আজকে দিল্লিতে যে ধর্ণা এবং আগামীকালকে যে ধর্ণা হবে তাকে সমর্থন জানানোর জন্য সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা আগামীকালকেও আমাদের এখানে সকাল 10টা থেকে অবস্থান বিক্ষোভ রয়েছে, আগামীকাল পর্যন্ত সেটা চলবে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি আপনাদের যথার্থে জানিয়ে রাখি যে কিছুক্ষণ পূর্বেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের কিছু নেতা তাদেরকে কেন্দ্রীয় বিজেপি সরকার বিভিন্ন প্রশাসনকে সঙ্গে নিয়ে তারা দেখতে পেয়েছি যে অত্যাচার নিপীড়ন এর অস্ত্র নিয়েছে। এটা যদি চূড়ান্ত আকার ধারণ করে তাহলে আমরা দলনেত্রী এবং আমাদের নেতাদের নির্দেশের অপেক্ষা করে আমরা কিন্তু এই আন্দোলন আরো তীব্র করব। নাম পরিচয় জানাবেন। আমার নাম জয়শঙ্কর দাস, কলকাতা 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।